গুড মর্নিং এভরিওয়ান, ইটস ডে টু। আর সকাল সকাল উঠে গেছি, সকাল সকাল বলাটা ভুল হবে, অ্যাকচুয়ালি 9টার সময় উঠেছি। আর 9টার সময় উঠে একটু মা বললো যে কী খাবি না খাবি, তুই একটু বানিয়ে না। তো আই থট যে আজকে একটু স্যান্ডউইচ বানানো যাক, অনেক দিন ধরে স্যান্ডউইচটা খাওয়া হয় না, তো ওই জন্য স্যান্ডউইচ বানাবো। আর কালকে ব্রাউন ব্রেডও নিয়ে এসেছিলাম ওখান থেকে, বদর থেকে নিয়ে এসেছিলাম। যখন কিনতে বেরিয়েছিলাম, কী একটা ও সিঙ্গারা কিনতে বেরিয়েছিলাম, তখন একবারে ওখান থেকে ব্রাউন ব্রেড কিনে নিয়ে এসেছি। তো এখন ওই জন্য ওটা বানাবো। আর দুপুরবেলা আমার অনেক কাজ আছে আজকে, মানে অনেক কাজ বলতে মার আজ আজকে একটু নিরামিষ খাবে, মায়েদের আজকে সংযম, আর আমি তো পুজোর কোনো কাজ করতে পারবো না। আর আমি কালকের থেকে নিরামিষ শুরু হয়েছে আমার, মানে মঙ্গলবার থেকে তো এমনি আমি নিরামিষ খাই। তো আমি ভাবছি আজকে একটু রান্নাবান্না করবো, মা বাবার জন্য একটু চাল কুমড়ো যে ঘণ্টটা হয় না সেটা আমি একটু করব, আর টক করব, জল টক, যেটা কিনা মা পারে, দারুণ পারে, আর আমি একদমই পারি না। তো ওইটা শিখবো আজকে মায়ের কাছ থেকে রেসিপিটা। আর নেক্সট হচ্ছে আজকে করব হচ্ছে চিকেন, যেটা আই ডোন্ট নো কতদূর কী হবে, বাট ট্রাই করবো এগুলো সবই আজকে করার। আর অনেক কাজ করতে হবে আজকে, মানে রান্না বান্না বেসিক্যালি। রান্না করতে তো আর এমনি ভালো লাগে, বাট আজকে সবার জন্য করব, নিজের জন্য একটা আলাদা ব্যাপার, কিন্তু সবার জন্য, বাড়ির সবার জন্য রান্না করা। মেজারমেন্ট কীরকম কী দিতে হবে না হবে কোনো আইডিয়া নেই, বাট আইল ট্রাই। আর ইয়া, আজকে সারাদিন ধরে এগুলোই করব। তো ইয়া, দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। মন্দিরে এখনও কাজবাজ চলছে, কবে যে শেষ হবে জানি না। রেডি আমার স্যান্ডউইচ, তাহলে এখন টক রান্না শিখছি, জল টক। এইভাবে জল টক রান্না করে, এটা আমড়া দিয়ে হচ্ছে, আম দিয়েও সেম প্রসেস। তো রান্নার মাঝখানে একটু কফিও খাবো আমি আর মা। শিখছে, লাস্টে মাকে হাত লাগাতেই হলো। আগে ছোটটাই দেব, এইটা চিনি ছাড়া আমার আর বাবা। দুই রকম শিখে গেছি আমি জল টক করা। দেখো এদিকে রান্না করবে না খাবে, নিজেই ঠিক করতে পারছি না। এতক্ষণ মেয়ে খাচ্ছিল, এবার বাবা খাচ্ছে। Thank you.
তো গালি আর 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 গোড়াগুড়ি খাচ্ছ ওখানে তো চিকেন রান্না হয়ে গেছে, এখন সব খেতে বসবো। বাবার খাওয়া হয়ে গেছে, চাল কুমড়োটা আমি রান্না করেছি। আর বাবা বলছে, তো মিষ্টি দিয়েছিস কেন, চিনি দিয়েছিস কেন এত? আমি বলছি, না না চিনি না, গুড় দিয়েছি। তো যাই হোক, এখন খাবো, খাওয়া দাওয়া করবো। 3টে বাজে অলমোস্ট। তো বিড়ালগুলোকে বাবা ওখানে খেতে দিচ্ছে আর আমরা এখন খেতে বসবো। তো দেখা যাক চিকেনটা কেমন রান্না করেছি, সেটা তো খেয়ে বলবে বাকি সবাই। মানে বাকি কেউ খাবে না, জাস্ট কাকু খাবে আর প্রিয়াঙ্কা খাবে আর আমি খাবো, আর কেউ খাবে না। তো চলো এখন খেতে বসি। এখন আমি খাচ্ছি আমার বানানো চাল কুমড়ো, প্রিয়াঙ্কাও খাচ্ছে। বল কেমন আছে? মেজোমা এসছে। মা, বাইরে বৃষ্টি হচ্ছে। ভেতরে রেখেছো কেন, বাইরে রাখতে পারবে? এখন বাজে 8:30 কি 9:45। আমি আবার আজকে নিয়ম করে মুভি দেখতে চলে এসেছি ওপরে। ওয়েব সিরিজ বা মুভি কিছু একটা দেখবো, মানে এটা আমার টাইম বলতে পারো একটা রিচুয়াল হয়ে যাচ্ছে। এখানে এসে 8:30 ঠিক 9:00 এরকমের মধ্যে আমি মুভিটা শুরু করবো, আর রাত্রেবেলা খাওয়ারটাও এখানে খেতে খেতেই মুভিটা দেখবো। তো যাই হোক, এখন মুভিটা দেখছি, সবে শুরু করলাম, জানি না কতদূর কি দেখতে পারবো। কালকে পুরোটা কমপ্লিট করেছিলাম, আজকে কী করবো জানি না, বাট আপাতত দেখছি। আর মেজোমা এসছে গোপালকে নিয়ে, মানে আমার গোপালকে নিয়ে, আমি যে গোপাল পেয়েছিলাম বিয়ের সময় সেই গোপাল নিয়ে এসছে। আর গোপলুর জন্য আমি জামাও কিনেছি জন্মাষ্টমীর জন্য। প্রতি বছরই দিই, মানে প্রতি বছর বলতে যত বছর ধরে আমি গোপাল পেয়েছি আর কি, মানে বিয়ের 1 বছর থেকেই আমি দিচ্ছি আর কি। তো ওই জন্য গেলবারও দিয়েছিলাম, এইবারও দিচ্ছি, আর বেশ ভালো লাগে। মানে কালকে সাজাবো গোপালের সমস্ত কিছু, মানে ওখানে বার্থডে সেলিব্রেট হবে বেসিক্যালি গোপালের, তো ওই জন্য কালকে সব সাজাবো। কেকটা জানি না কতদূর কী করতে পারবো, ইচ্ছে তো আছে একটা কেক অ্যারেঞ্জ করার, তো জানি না হয়তো বানিয়েই দেবো। তো কতদূর কী করতে পারবো জানি না, বাট উইল ট্রাই। তো যাই হোক, এখন চলো মুভিটা দেখি। দ্য নেক্সট ডে। গুড মর্নিং কালি, ও ছোট কালি, গুড মর্নিং। ছোট কালির ঘুমই হচ্ছে না, ঘুমই শেষ হচ্ছে না, একবার ওই খাটে একবার এই খাটে। হাফ প্যান্টের উপরে শার্ট পরে চলে এসছে, মা খাইয়ে দিচ্ছে। তোকেও খাইয়ে দিতে হবে নাকি? ভালো, নতুন জামা পরে এসছে বলে ভালো করে তোর। আহারে বেচারা, কেউ খাইয়ে দিচ্ছে না। না না রে, সরি। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে জন্মাষ্টমী আর আজকে সমস্ত কিছু পুজোর আয়োজন হচ্ছে, মানে বাড়িতে পুজো, তো আমাদের পুজোর আয়োজনগুলো হচ্ছে। সব মা জেঠি কাকি এরা সব, মানে মাসিও এসছে, সকালবেলা এসছে সব, তো এসে এখন সেগুলো করছে। আর আমি এখন সবে উঠলাম স্নান করে, এখন ঠাকুরের মানে কিছু কিছু টুকটাক করে দেবো, মানে জাস্ট প্রেপারেশনগুলো করে দিচ্ছি একটু একটু করে। দিদি এসছে, দিদির সাথে আমি আর দিদি একসাথে মিলে করবো বসে বসে। তো চলো এখন যাওয়া যাক, করি ওইগুলো কাজগুলো। রিজোরাও এসছে নিচে, তো এখানে করছে নাড়ু, নাড়ু না এটা কি, হ্যাঁ তিলের নাড়ু। আর এখানে হচ্ছে লুচি আর নাড়ু, তালের বড়া হবে না? হ্যাঁ, এদিকে ক্ষীরের নাড়ুও হয়ে গেছে। আমি ভেবেছি এইগুলো ক্ষীর, আর তাই হবে এরকম শেপ কেন, এরকম ভুলভাল এইটা হয় ক্ষীরের নাড়ু। আর ক্ষীরের এই যে ওইটা মনে হয় ইয়ে না, ওই যে কি বলে ছাঁচে দেয়, এটা মালপোয়ার ব্যাটার, এগুলো এখনো হবে, সুজি ফুজি হবে, অনেক কিছুই হবে।
ওর এখানে চাও রাখা রয়েছে যেটা এখনো খাইনি। আমরা দুজন এখন ফ্রুটি নিতে এসেছি কিন্তু দোকানের লোক নেই, আর একটা পিছনে দেখলাম পেটিএম আছে, পেটিএম চিপসটাকে খাও এখন। আর ভুজ কালিপাও একটা আছে, তো এইসব নতুন নতুন চিপস দেখতে পাচ্ছি এখানে, ভাবছি নিয়ে যাই বাড়িতে, ওকেই খাবো, আমি খাবো না, এসব রিস্ক নেবো। এটার মধ্যে 20 টাকা থাকে, 2000 টাকা 500 টাকা এরকম পাওয়া যাবে। চলো ওই চিপস নিয়ে ট্রাই করা যাবে। একটু আগে খানাকে খাইয়ে দিচ্ছিল, কাকু খাইয়ে দিচ্ছিল, এখন এই আদামরা বেটাকে আর এখানে বসে খাচ্ছে, কোনো কাজ নেই। আর প্রিয়াদি সেই দেখে লোভ দিচ্ছে। বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে। আর মানে ইন্ডিয়ান ইকোনমিতে যতগুলো টাকা আছে সব টাকা এখানে পাওয়া যাবে। 5 টাকা আছে, ধোয়াবে সব, কিছুই নেই। কিন্তু আমি তো একবার পেয়েছিলাম, তুমি লাখ করে 10 টাকা না 5 টাকার কয়েন দিয়ে গেছো। এটা খুলবো, এটাতেও পাবে না, এগুলো লাখের ব্যাপার।